আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের পাঠশালায়। চলো শুরুতেই আমরা একটা চিত্র দেখে আসি। কেউ বলতে পারবে যে এটা আসলে আমরা কিসের ছবি দেখাচ্ছি? এটা আসলে মাইক্রোস্কোপের নিচে আমরা এটা দেখতে পাচ্ছি, পানির ফোঁটা, তার মাঝে মাঝে ছোট ছোট একটা অতি ক্ষুদ্র একটা জীব। এই জীবগুলা এত ছোট যে আমরা মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পারি না, তাই এগুলোকে আমরা বলি অণুজীব। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা আজকে পড়ব হচ্ছে উদ্ভিদবিজ্ঞান থেকে অণুজীব অধ্যায় 4। গত ক্লাসে আমরা ভাইরাস সম্পর্কে পড়েছিলাম, আজকে আমরা শুরু করব হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া আসলে কি? এখানে দেখো আমরা একটা ব্যাকটেরিয়ার আল্ট্রা মাইক্রোস্কোপিক একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো এই ছবিটা দেখে আমরা মোটামুটি একটা ব্যাকটেরিয়া সম্পর্কে, ব্যাকটেরিয়ার স্ট্রাকচার সম্পর্কে জানতে পাচ্ছি। এখন চলো ব্যাকটেরিয়া কী সেটা সম্পর্কে একটু জেনে আসি। ব্যাকটেরিয়া বলতে আসলে কী বোঝায়? এটা ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব, তার মানে এটা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া আমরা দেখতে পাই না এবং অতি ক্ষুদ্র। এবং এই ব্যাকটেরিয়া শব্দের উৎপত্তি হচ্ছে গ্রিক ব্যাকটেরিয়ান, যার মানে হচ্ছে লাইক রড, মানে হচ্ছে অনেকটা রড স্ট্রাকচারের। ব্যাপক অর্থে শুধুমাত্র ব্যাকটেরিয়া নয়, আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, অ্যাক্টিনো ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, এগুলো সব গ্রুপগুলোকেই আসলে ব্যাকটেরিয়ার আন্ডারে ফেলা যায়। ব্যাকটেরিয়া সম্পর্কে কে প্রথম আমাদেরকে ধারণা দেন? অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, আমরা বোধহয় লিউয়েনহুকের নাম শুনেছি, উনি প্রথম ব্যাকটেরিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করেন। যদিও উনি এই নামকরণটা উনি করেননি, উনি এদের নাম দেন হচ্ছে অ্যানিমেলকিউল বা ক্ষুদ্র প্রাণী। ক্ষুদ্র জীবের অস্তিত্ব উনি প্রথম প্রমাণ করেন বলে ওনাকে ব্যাকটেরিওলজি ও প্রোটোজোলজির জনক বলা হয়। লুইস পাস্তুর, আমরা বোধহয় পাস্তুরাইজেশন প্রসেসটা জানি, আমরা যে দুধ পাস্তুরাইজেশন করি, তো সেই পাস্তুরের নাম থেকে আসলে পাস্তুরাইজেশন। তো সেই লুইস পাস্তুর প্রথম ব্যাকটেরিয়া নিয়ে যখন গবেষণা করেন, তখন উনি ব্যাকটেরিয়ার উপর গবেষণা করেন, একটা থিওরি প্রস্তাব করেন যেটাকে বলা হয় জার্ম থিওরি অফ ডিজিজেস। রবার্ট কক আরেকজন বিজ্ঞানী, উনি প্রাণীর বহু রোগের জন্য দায়ী যে আসলে ব্যাকটেরিয়া সেটা প্রমাণ করেন। এবং উনি যক্ষা রোগের যে জীবাণুটাকে আমরা বলি এক ধরনের ব্যাকটেরিয়া, এবং যেটার সায়েন্টিফিক নেম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এবং এই যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করে উনি 1905 সালে নোবেল পুরস্কার পান। চলো আমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে আসি। ব্যাকটেরিয়া আর ভাইরাস, আমরা কিন্তু গত ক্লাসে ভাইরাস পড়েছিলাম, তো ভাইরাসের আমরা কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য আমরা দেখব যে ভাইরাসের চেয়ে ব্যাকটেরিয়া অনেকখানি উন্নত। যেমন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর জড়ো, এরা এককোষী, ভাইরাস কিন্তু এককোষী ছিল না, ভাইরাস ছিল অকোষীয়। তো ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী আণুবীক্ষণিক আদিকেন্দ্রিক, তার মানে হচ্ছে এদের আসলে পূর্ণাঙ্গ নিউক্লিয়াস থাকে না, যা ক্লোরোফিলবিহীন, তার মানে এরা ঠিক উদ্ভিদও না, কিন্তু কোষ প্রাচীর কিন্তু একটা উদ্ভিদের বৈশিষ্ট্য। ক্লোরোফিলবিহীন এবং এদের বংশবিস্তারের পদ্ধতি হচ্ছে দ্বিভাজন, মানে একটা থেকে দুইটা হয়, এভাবে এরা বংশবিস্তার করে। এবং এই যে কোষ প্রাচীরটা জড়ো, এই জড়ো কোষ প্রাচীরের মধ্যে প্রধান যেই উপাদানটা থাকে সেটাকে বলা হয় পেপটিডোগ্লাইকন, এবং এর সাথে কিছু মুরামিক অ্যাসিড থাকে এবং টিকোইক অ্যাসিড থাকে। এরা ঠিক কত ডিগ্রি টেম্পারেচারে বেঁচে থাকতে পারে? -17 থেকে -80 ডিগ্রি তাপমাত্রায় বেঁচে থাকতে পারে। তার মানে আমরা যখন কোনো খাবার খাই সেটাকে কিন্তু আমরা বলি যে আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটাবো, যদি আমরা তার চেয়ে কম ফুটাই তাহলে কিন্তু সেই খাবারের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটা কিন্তু বেঁচে থাকতে পারবে কাজেই। এবং আমরা যদি সেটা ফ্রিজারেও রাখি, অনেক সময় দেখা যায় আমরা ভাবি যে বরফে বোধহয় কোনো জীবাণু থাকতে পারে না, কিন্তু বরফের মধ্যেও কিন্তু এই যে দেখো এখানে -17 থেকেও বেঁচে থাকতে পারে। তার মানে আসলে আমাদেরকে সেই যে কোনো খাবারকে আমরা যদি ব্যাকটেরিয়া মুক্ত করতে চাই অবশ্যই সেটাকে 100 ডিগ্রি টেম্পারেচারে সেটাকে ফুটাতে হয়। তার মানে -17 থেকে -80 ডিগ্রি সেলসিয়াসে এরা বেঁচে থাকে, অক্সিজেন বা অক্সিজেন ছাড়াও বাঁচে। তার মানে এরা সুবিধাবাদী, কখনো অক্সিজেন হলেও এদের সমস্যা নাই, আবার না হলেও এদের সমস্যা নাই। এরা ঠিক কতটুকু বড় হয়? 0.2 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত বড় হতে পারে, তার মানে হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া আমরা এদেরকে খালি চোখে দেখতে পাই না।
এককোষী কলোনি বা দলবেধে থাকতে পারে। তার মানে এরা যে একা থাকবে তা না, কলোনি বা দলবেধে এরা একসাথে অনেকগুলা এরা থাকতে পারে। আদিকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক, মানে আমরা জানি যে আদিকেন্দ্রিক, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক দুই ধরনের জীব আছে। এর মধ্যে আদিকেন্দ্রিক যারা তারা একটু আদিম, আর ইউক্যারিওটিক যারা তারা আধুনিক, মানে তাদের বৈশিষ্ট্যগুলো উন্নত। তার মানে এদের বৈশিষ্ট্য, কিছু কিছু বৈশিষ্ট্য উন্নত নয়, এবং এদের যে রাইবোজোমটা থাকে সেটা হচ্ছে 70S রাইবোজোম। এবং এদের আমরা বলেছিলাম যে এদের নিউক্লিয়াস থাকে না, কিন্তু এদের আসলে ক্রোমোজোম থাকে, এবং ক্রোমোজোমে যে ডিএনএ অবস্থান করে সেই অঞ্চলটাকে বলা হয় নিউক্লিয়েড অঞ্চল। এবং বংশবৃদ্ধির জন্য এদের প্রধান প্রক্রিয়া হচ্ছে দ্বিভাজন, যেটাকে আমরা বাইনারি ফিশন বলি, এবং একটা থেকে দুইটা হতে এদের সময় লাগে সর্বোচ্চ 30 মিনিট। তার মানে দেখো খুব দ্রুত কিন্তু এরা বংশ বিস্তার করতে পারে। এরা পরজীবী, রোগ উৎপাদনকারী, মৃতজীবী, স্বনির্ভর হতে পারে। তার মানে এরা যে কোনো জায়গায় কিন্তু দেখো বসবাস করতে পারে। কোনো জীবের ভেতরে পরজীবী হয়ে থাকতে পারে এবং সেখানে রোগ উৎপাদন করতে পারে, এবং কোনো মৃতজীবী যেটা মৃতদেহ সেটার মধ্যেও এরা বেঁচে থাকতে পারে, এবং এরা একা একাও বাঁচতে পারে। বেসিক রং ধারণ করতে পারে, গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ, এটা সম্পর্কে আমরা একটু পরে আবার দেখব। মানে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে তাদের যে নির্দিষ্ট রঙটা আছে সেটা ধারণ করতে পারে, এবং সেই অনুযায়ী আমরা কিছু ব্যাকটেরিয়াকে নামকরণ করেছি গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। ফাজ ভাইরাসের প্রতি খুবই সংবেদনশীল। আমরা যখন ভাইরাস পড়েছিলাম তখন আমরা টি টু ফাজ ভাইরাস সম্পর্কে জেনেছিলাম। তো আমরা সেখানে দেখেছি যে টি টু ফাজ ব্যাকটেরিয়ার ভেতরে যেয়ে তাদেরকে ধ্বংস করতে পারে, এবং খুব দ্রুত ভাইরাস যেয়ে এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদের বংশ বিস্তার করতে পারে। এই জন্য বলা হচ্ছে যে ফাজ ভাইরাসের প্রতি এরা খুবই সংবেদনশীল। এরা যখন প্রতিকূল পরিবেশে টিকে থাকে তখন এরা এন্ডোস্পোর বা অন্তরীণু গঠন করে, এভাবে 50 বছরও টিকে থাকতে পারে। মানে কি, ধরো যে ব্যাকটেরিয়াটার জন্য হয়তো এখন পরিবেশটা অনুকূল না, তো এমন হতে পারে যে আগামী এক বছর ওই জায়গায় ব্যাকটেরিয়া আমরা পেলাম না। তার মানে এটা না যে সেখানে আর কোনো ব্যাকটেরিয়া নাই, এরকম হতে পারে যে সেখানে সেই ব্যাকটেরিয়াটা আসলে এন্ডোস্পোর তৈরি করে, মানে তার বাইরের দিকে এক ধরনের লেয়ার তৈরি করে সে অনেক বছরও বেঁচে থাকতে পারে, এবং সেটা 50 বছরও হতে পারে। প্রকৃত ক্রোমোজোম না থাকায় এদের মাইটোসিস, মায়োসিস ঘটে না। আসলে আমরা একটু আগে বলেছি যে এদের কোনো পূর্ণাঙ্গ, এদের কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু এদের ক্রোমোজোম থাকে, তবে সেটা অতটা উন্নত মানের নয়। এবং এই জন্য যেহেতু ক্রোমোজোমটা আসলে প্রকৃত ক্রোমোজোম না, সেই জন্য আমরা জানি যে ক্রোমোজোমের মধ্যে কিন্তু যখন নিউক্লিয়াসের ভেতরে সেল ডিভিশন হয় তখন কিন্তু ক্রোমোজোমের ভেতরে যে ডিভাইডেশন হয় তখন মাইটোসিস, মায়োসিস হয়। কিন্তু যেহেতু এদের প্রকৃত ক্রোমোজোম থাকে না, কাজে মাইটোসিস, মায়োসিস ঘটে না। বাধ্যতামূলক অবায়বীয় বা অব্লিগেট অ্যানারোবস, এর মধ্যে যেমন এক্সাম্পল হিসেবে আমরা ক্লোস্ট্রিডিয়ামের কথা বলতে পারি। এরা কিন্তু আমাদের খাবারে বিষক্রিয়া তৈরি করে, বাধ্যতামূলক অবায়বীয়, তার মানে এরা অবশ্যই বাতাস ছাড়া বেঁচে থাকে। সুবিধাবাদী অবায়বীয়, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, মানে কি এরা অক্সিজেনের উপস্থিতিতেও বাঁচতে পারে, অক্সিজেনের অনুপস্থিতিতেও বেঁচে থাকতে পারে। আরেকটা আছে বাধ্যতামূলক বায়বীয়, এদের অবশ্যই অক্সিজেনের প্রয়োজন হয়, অব্লিগেট অ্যারোবস, যেমন অ্যাজোটোবেক্টার। তো এরকম অনেক ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা একটু একটু করে জানবো। ব্যাকটেরিয়া কোথায় বেঁচে থাকে? ব্যাকটেরিয়া জীবদেহের ভেতরে, বাইরে, মাটি, পানি সব জায়গাতেই আছে। তার মানে আমি কি ভাববো যে শুধু বোধহয় জীবদেহের ভেতরে আছে, বাইরে আছে, মাটিতে আছে, পানিতে আছে? আসলে সব জায়গাতেই থাকে। যেমন ধরো তো আমি যদি পানি না ফুটায় খাই তখন এমন হতে পারে যে সেটার মধ্যে টাইফয়েডের জীবাণু থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু সেটা খালি চোখে দেখতে পাই না, কিন্তু আমরা এটা জানি যে পানির মধ্যেই টাইফয়েডের জীবাণুটা থাকে, এবং এটা এক ধরনের ব্যাকটেরিয়া। তো এরকম অনেক ব্যাকটেরিয়া আমরা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই না। মানুষ যেমন ধরো আমাদের অন্ত্রে, ক্ষুদ্রান্ত্রে ইস্টেরিশিয়া কোলাই বা যেটাকে আমরা ইকোলাই বলি, এটা অবস্থান করে। যদিও এটা আমাদের কোনো ক্ষতি করে না, বরঞ্চ আমাদের এটা উপকার করে। এটা ভিটামিন বি কমপ্লেক্স আমাদের অন্ত্রের ভেতরে সরবরাহ করে। তো ইকোলাইটা আমরা কিন্তু জানি যে আমরা যখন জেনেটিক্স পড়েছিলাম তখন দেখেছিলাম যে ইকোলাই ব্যাকটেরিয়াটা আমরা ইসের মধ্যে আমরা যখন জীবপ্রযুক্তি দেখেছি সেই জীবপ্রযুক্তিতে কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়াটা আমাদের ব্যবহার করতে হয়। এবার আসো দেখি ব্যাকটেরিয়া কি সব একই রকম হয় দেখতে,
বা এদের কাজ কি সব একই রকম? তো চলো আমরা একটু দেখি যে এদের এরা কত রকম হতে পারে এবং সেই অনুযায়ী এরা কিভাবে কাজ করে সেটার উপর নির্ভর করে এদের অনেকগুলা এদের বেশ কিছু ক্লাসিফাই করা হয়েছে। তার মধ্যে কোষের আকৃতি অনুযায়ী এক ধরনের ক্লাসিফিকেশন করা হয়েছে, রঞ্জন ভিত্তিক যেটাকে আমরা গ্রাম স্টেইনিং বলি সেইভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে, আরেকটা হচ্ছে কতগুলো ব্যাকটেরিয়ার মধ্যে কয়টা করে ফ্লাজেলা থাকতে পারে সেইটার উপর নির্ভর করে একটা শ্রেণীবিন্যাস করা হয়েছে। তো চলো পর্যায়ক্রমে আমরা এই তিনটা দেখে আসি। কোষের আকৃতি অনুযায়ী যেমন দেখো প্রথমে দেওয়া আছে ককাস, ককাসের ভেতরে আবার অনেকগুলা হতে পারে। ককাস মানেই হচ্ছে গোলাকার, যদি ব্যাকটেরিয়া আকৃতি গোলাকার হয় তখন আমরা বলবো ককাস। এবং এই গোলাকারের আবার ধরন আছে, যেমন ধরো মাইক্রো ককাস, ডিপ্লো ককাস, টেট্রা ককাস। মাইক্রো ককাসে আমরা দেখতে পাচ্ছি দেখবো যে গোলাকার এবং একা, মানেটা কি ককাসের মধ্যে ব্যাকটেরিয়া আকৃতি অবশ্যই এরকম গোল হবে, আর মাইক্রো ককাস হলে গোলাকার এবং একা, তার মানে ব্যাকটেরিয়াটা থাকবে এরকম গোল এবং একা একা সিঙ্গেল। আচ্ছা ডিপ্লো ককাস গোলাকার এবং জোড়ায় জোড়ায় থাকে, তার মানে হচ্ছে গোল হবে কিন্তু এরকম যখন থাকবে এরকম দুইটা দুইটা করে তারা জোড়ায় জোড়ায় থাকবে। এবং আমরা এই ডিপ্লো ককাস নিউমোনি নামে একটা ব্যাকটেরিয়া আছে যেটা আমাদের নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। টেট্রা ককাস চারটি একই তলে অবস্থান করে, এইভাবে চারটি থাকবে এবং একটা নির্দিষ্ট একটা তলের ভেতরে অবস্থান করবে। এরপরে চলো দেখি স্ট্রেপটোককাস, স্টেফাইলোককাস, সার্সিনা এরা কিভাবে থাকে। স্ট্রেপটোককাস দেখো গোলাকার এবং মালার মতো থাকে, মানে অনেকটা চেইনের মতো করে কিভাবে থাকবে, মালা বা চেইন আমরা যেরকম দেখি এরকম গোল হবে কিন্তু এরকম চেইন আকারে থাকবে, তখন আমরা এই ব্যাকটেরিয়াগুলোকে বলি স্ট্রেপটোককাস। স্টেফাইলোককাস গোলাকার এবং অনিয়মিত গুচ্ছাকারে, তার মানে এরা চেইন আকারে থাকবে না, এরা থাকবে গোল কিন্তু গুচ্ছাকারে কিন্তু অনিয়মিত, মানে এলোমেলোভাবে থাকবে, কোনো নির্দিষ্ট একটা তলের ভেতরে থাকবে না, এরকম এলোমেলোভাবে থাকবে, তখন এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলি স্টেফাইলোককাস। সার্সিনা গোলাকার এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় সমান সমান একটি ঘনতল তৈরি করে থাকে, তার মানে কেমন, মানে দৈর্ঘ্য গোলাকার হবে, দৈর্ঘ্য যা হবে প্রস্থ তা হবে এবং উচ্চতা তাই থাকবে এবং একটা সমান ঘনতল তৈরি করে থাকবে, এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলি সার্সিনা। এরপরে চলো আমরা ককাস এখানে কমপ্লিট, আমরা এরপরে দেখবো ককাস বাদে আর কী ধরনের ব্যাকটেরিয়া আছে, মানে গোলাকার ব্যাকটেরিয়া ছাড়াও এদের আকৃতি আর কত রকম হতে পারে। ব্যাসিলাস এদেরকে বলা হয় স্মল রড, মানে একটু লম্বাটে শেপে যেগুলো হয়, এদের মধ্যে দেখো বেশ কিছু আছে যেমন মনোব্যাসিলাস, ডিপ্লোব্যাসিলাস, স্ট্রেপটোব্যাসিলাস, ককোব্যাসিলাস, প্যালিসেড ব্যাসিলাস। যেমন দেখো মনোব্যাসিলাস এরা এককভাবে থাকে, যেমন ইস্টেরেশিয়া কোলাই এরা কীরকম হবে, এরকম লম্বাটে রড শেপ এবং এককভাবে থাকে। ডিপ্লোব্যাসিলাস দুইটা ব্যাসিলাস ব্যাকটেরিয়া একসাথে এভাবে যুক্ত থাকবে, ডিপ্লোব্যাসিলাসের ক্ষেত্রে রডশেপ এরকম দুইটা একসাথে যুক্ত থাকবে। স্ট্রেপটোব্যাসিলাস দুইয়ের বেশি লম্বা সূত্রাকার গঠন তৈরি করলে, তার মানে ধরো এখানে একটা ব্যাকটেরিয়া লম্বাতে, এখানে একটা লম্বাতে ব্যাকটেরিয়া, এইভাবে একটা লম্বাতে ব্যাকটেরিয়া, এইভাবে যখন থাকে তখন এই ব্যাকটেরিয়াগুলোকে বলা হয়েছে স্ট্রেপটোব্যাসিলাস। এরপরে আসো ককোব্যাসিলাস, সামান্য লম্বা বা ডিম্বাকার হতে পারে, যেমন স্যালমোনিলা টাইফি, আমি একটু আগে টাইফয়েডের কথা বলেছিলাম যেটা এক ধরনের ব্যাকটেরিয়া, যেটাকে যে ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় ককোব্যাসিলাস। এরপরে আসো প্যালিসেড ব্যাসিলাস, পাশাপাশি এরা সমান্তরালে অবস্থান করে, রড শেপ যত ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে আমরা বলি ব্যাসিলাস। এখানে দেখো আমরা ব্যাকটেরিয়ার কিছু শেপ দেখতে পাচ্ছি, দেখো ককাস এখানে সবগুলাই ককাস, যেমন দেখো ডিপ্লো ককাস দুইটা ব্যাকটেরিয়া একসাথে, স্ট্রেপটোককাস নিউমোনিয়া, এরা হচ্ছে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। তারপর দেখো এখানে স্ট্রেপটোককাস, এখানে দেখো পুরো চেইন বা মালার মতো করে আছে। টেট্রার দেখো চারটা একসাথে অবস্থান করছে। সার্সিনা দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় একটা নির্দিষ্ট ঘনতলের মধ্যে আছে। আর স্টেফাইলোককাস এটা দেখো মানে এলোমেলোভাবে গুচ্ছাকারে আছে, এই সবগুলোই কিন্তু ককাসের ভেতরে পড়ে। এরপর দেখো এইখানে ব্যাসিলাস, ব্যাসিলাসগুলো রড শেপ কিছুটা লম্বাটে, ব্যাসিলাসের চেইন আকার এখানে আছে। তারপর এখানে দেখো আরেকটা ব্যাসিলাস দেখতে পাচ্ছি, যে ব্যাসিলাসটা আবার এরকম না, সেটার মধ্যে দেখো চারদিকে ফ্লাজেলা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্যালমোনিলা টাইফির ব্যাকটেরিয়া। এরপর দেখো স্পোর ফর্ম, এটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম,
এটা আসলে খাবারে বিষক্রিয়া তৈরি করে। অনেক সময় দেখা যায় যে আমরা খাবার খাই কিন্তু আসলে বুঝতে পারি না যে সেটার মধ্যে স্ট্রেপটোক এই স্পোর ফর্ম যেটা ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম থাকে এবং খাবারে বিষক্রিয়া তৈরি করে এবং হঠাৎ করে আমাদের দেখা যায় যে আমাদের মানে পেট খারাপ হয়ে যায়। তো এটা একটা কারণ এই ব্যাকটেরিয়ার জন্য। এছাড়া দেখো এখানে ভিব্রিও কলেরি কলেরিয়ার ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি, যেটার সাইডে দেখা একটা ফ্লাজেলা, তারপর স্পাইরিলা একটা ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি যার একপাশে গুচ্ছাকারে ফ্লাজেলা, এরপর আরেকটা দেখো স্পাইরিলাম যেটা নাকি স্পাইরাল বা অনেকটা বাঁকা বাঁকা হয়ে থাকে। এখানেও আমরা একই টাইপের অনেকগুলা গোলাকার ব্যাকটেরিয়া মানে ককাস, এরপর দেখো এখানে দেখতে পাচ্ছি ব্যাসিলাস, আর এখানে এটা হচ্ছে কমা শেপ স্পাইরিলাম, এরকম বেশ কিছু ব্যাকটেরিয়া আমরা দেখতে পাচ্ছি। এখানেও দেখো এই ছবিটাতে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম কয়েকটা ইম্পর্টেন্ট আমরা দেখে নেই, ভিব্রিও কলেরি, এখানে ব্যাসিলাস সিরিয়াস, তারপর হচ্ছে ইকোলাই স্যালমোনিলা, এরকম বেশ কিছু ব্যাকটেরিয়া আমরা দেখতে পাচ্ছি। এরপরে চলো আমরা কমা শেপের ব্যাকটেরিয়া একটু আগে দেখেছি, তো কমা শেপের ব্যাকটেরিয়াটা আসলে কমা চিহ্নের মতো, একটু আগে কিন্তু আমরা এটাকে দেখেছি যে একটু কমার মতো এইভাবে এসে ফ্লাজেলা থাকে একটা। স্পাইরিলাম প্যাঁচানো বা সর্পিলাকার, এটাকে আমরা একটা এক্সাম্পল হচ্ছে স্পাইরিলাম মাইনাস, এবং এইরকমভাবে স্পাইরাল হয়ে থাকে, লিওমরফিক বহুরূপী সুনির্দিষ্ট আকারবিহীন, মানে এদের সব কোনো শেপ থাকে না, এরা এলোমেলোভাবে নির্দিষ্ট আকার ছাড়াই থাকে। রাইজোবিয়াম যেমন হতে পারে কোনোটা এরকম আবার কোনোটা এরকম, এলোমেলোভাবে কোনো নির্দিষ্ট আকৃতি এদের থাকে না, এই জন্য এদেরকে বলা হয় বহুরূপী। এরপরে চলো স্টিলেট বা স্টার শেপড তারকাকার, এই ব্যাকটেরিয়াটার আকৃতি কেমন হয় দেখো, অনেক সময় হয় কি এরকম স্টার শেপ যেরকম হয় সেই রকমভাবে স্টার শেপের ভেতরে এইভাবে কিছু ব্যাকটেরিয়া দেখা যায়, এইটাকে আমরা বলি দেখো শেপটা কিন্তু অনেকটা তারক স্টারের মতো, এই জন্য এই ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় স্টিলেট বা স্টার শেপ। স্কোয়ার শেপ চার বাহু বিশিষ্ট বর্গাকার, এদের কেমন হয় দেখো, এদের দেখা যায় চার বাহু বিশিষ্ট বর্গাকার, মানে এরকম বর্গাকার শেপে শেপ থাকবে এবং তার চারটা বাহু থাকবে, এবং এই ব্যাকটেরিয়াটা এখানে একটা ব্যাকটেরিয়া যেটা নাকি চার বাহু বিশিষ্ট ফিলামেন্টাস বা সূত্রাকার, এরা কিছুটা সুতার মতো হয়ে থাকে। আমাদের আকৃতি অনুযায়ী শ্রেণীবিন্যাস আমরা দেখে ফেললাম, এখন আমরা দেখব হচ্ছে রঞ্জন ভিত্তিক শ্রেণীবিন্যাস যেটাকে আমরা বলি গ্রাম স্টেইনিং। গ্রাম স্টেইনিং বা রঞ্জনভিত্তিক শ্রেণীবিন্যাসটা ব্যাকটেরিয়া চেনার জন্য এটা আমাদের জানা খুবই জরুরি। হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম নামে একজন বিজ্ঞানী এই রঞ্জন পদ্ধতি আবিষ্কার করেন। উনি কিভাবে কাজটা করেন, উনি প্রথম স্লাইডে ব্যাকটেরিয়া স্মিয়ার নিয়ে তাতে প্রথমে ক্রিস্টাল ভায়োলেট দেন, ক্রিস্টাল ভায়োলেটটা যখন একটু শুকিয়ে যায় তারপর সেখানে আয়োডিন দেওয়া হয়, এবং এরপর আয়োডিনটা যখন, এটা কিন্তু আমাদের বাতাসে নর্মাল বাতাসে শুকাতে হবে হিট দিয়ে না, তারপর অ্যালকোহল দিব এক ফোঁটা এবং তারপর সেটাকে ধুয়ে ফেলবো একদম কলের পানিতে খুব হালকাভাবে, এরপর দিব তাতে স্যাফ্রানিন, স্যাফ্রানিনের যে লাল রং সেটার মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ রাখার পরে যদি আমরা দেখি, এরপর একটু ধুয়ে ফেলার পরে যদি দেখি যে এইটার মধ্যে ক্রিস্টাল ভায়োলেটের রংটা আছে তাহলে বুঝতে পারবো যে এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর এবং একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস, আর এই যে ক্রিস্টাল ভায়োলেটের রংটা ধরে রাখতে পেরেছে এটার কারণ হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার, আমরা জানি যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পেপটিডোগ্লাইকান থাকে, তো পেপটিডোগ্লাইকানের স্তর যদি খুব পুরু হয় তাহলে আসলে এই যে ক্রিস্টাল ভায়োলেটের রং সেটা ব্যাকটেরিয়া ধরে রাখতে পারে। এখানে দেখো আমরা এটা একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার স্ট্রাকচার, এখানে কোষপ্রাচীরের অবস্থানটা দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার, যেমন দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যদি হয় তখন দেখো এই যে এখানে প্লাজমা মেমব্রেন আছে মধ্যে একটা স্পেস আছে পেরিফেরিক স্পেস, এরপর হচ্ছে পেপটিডোগ্লাইকান, দেখো এখানে পেপটিডোগ্লাইকানের স্তরটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বেশ পুরু, আর প্লাজমা মেমব্রেনটা মোটামুটি যতটুকু দেখা যাচ্ছে, অন্যদিকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেগুলো দেখো প্লাজমা মেমব্রেনের একটা লেয়ার কিন্তু একই রকম, তারপরে দেখো যে পেরিফেরিক স্পেসটা আছে এইটা আর এইটার একই, আর এখানে দেখো পেপটিডোগ্লাইকানের যে স্তরটা আছে দেখো এটা অনেক পাতলা,
অন্যদিকে এখানে পেপটিডোগ্লাইকানের স্তরটা অনেক পুরু। তো এই পাতলা হওয়ার জন্য পেপটিডোগ্লাইকানের স্তরটা পাতলা, তারপরে আবার এখানে আছে একটা স্পেস, পেরিফেরিক পেরিপ্লাজমিক স্পেস, আর এর উপর দিকে দেখো যে আউটার মেমব্রেনটা, এটা হচ্ছে লিপোপলিস্যাকারাইড আর প্রোটিন দিয়ে তৈরি। এই লিপোপলিস্যাকারাইড প্রোটিন আর এই যে এখানে পেপটিডোগ্লাইকানের যে পাতলা স্তর, এই দুইটা স্তরের কারণে এরা আসলে ক্রিস্টাল ভায়োলেটের রঙটা ধরে রাখতে পারে না, এবং এই ব্যাকটেরিয়াগুলোকে তখন আমরা বলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। দেখো যদি স্যাফ্রানিনের লাল রঙ ধরে রাখে তাহলে আমরা তখন বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেমন স্যালমোনিলা টাইফি। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আমি একটু আগে এটা ছবিতে দেখিয়েছিলাম, পেপটিডোগ্লাইকানের স্তর পাতলা থাকে এবং এর উপরে ফসফোলিপিড বা লিপোপলিস্যাকারাইডের পাতলা স্তরের জন্য এমন হয়। আচ্ছা তাহলে এখন আমরা আসি, এটা আসলে আমাদের কেন জানাটা জরুরি, কারণ হচ্ছে এটা চিকিৎসা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই গ্রাম স্টেইনিং। ধরো আমার কোনো ব্যাকটেরিয়া ঘটিত কোনো রোগ হয়েছে, তো সেটা আমরা কীভাবে বুঝতে পারবো? পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষপ্রাচীর উপাদান যে পেপটিডোগ্লাইকান সেটার উপর উৎপাদন বন্ধ করে দেয়, ফলে নতুন কোষটিকে থাকতে পারে না। তার মানে হচ্ছে আমার যদি গ্রাম পজিটিভ কোনো ব্যাকটেরিয়ার অ্যাটাক হয় তখন আমাদের খেতে হবে হচ্ছে পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক, যেমন ক্লোস্ট্রিডিয়াম, স্ট্রেপটোকক্কাস। তাতে কী হবে, এই যে ব্যাকটেরিয়াগুলো দেখতে পাচ্ছি এদের যে কোষপ্রাচীরের যে উপাদান আছে পেপটিডোগ্লাইকান সেটাকে উৎপাদনটা নষ্ট করে দেয় এবং নতুন কোষ আর নতুন কোষ আর টিকে থাকে না এবং নতুন করে আর ব্যাকটেরিয়াও উৎপাদন করতে পারে না। অন্যদিকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেটা, সেটা টেট্রাসাইক্লিন, স্ট্রেপটোমাইসিন, এই যে এই অ্যান্টিবায়োটিকগুলো, এগুলো কী করে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয় এবং নতুন কোষ টিকে থাকা রোধ করে, যেমন স্যালমোনিলা, ভিব্রিও কলেরা, ইকোলাই। তার মানে কি, আমার যদি টাইফয়েড হয় বা কলেরা হয় তখন আমাদেরকে এই টেট্রাসাইক্লিন বা স্ট্রেপটোমাইসিন জাতীয় অ্যান্টিবায়োটিক তখন আমাদের নিতে হয়। দেখো এখানে আমরা মাইক্রোস্কোপের নিচে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি, ক্রিস্টাল ভায়োলেটের রং ধারণ করে রেখেছে, মানে বেগুনি, ভায়োলেট বা বেগুনি কালার। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেখো এখানে স্যাফ্রানিনের যে লাল রং সেটা ধারণ করেছে, এবং এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা কি আসলে আমাদেরকে কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে। এখানে খুব সংক্ষেপে আমরা কীভাবে কাজটা করি সেটা দেখিয়েছি। প্রথমে আমরা দেখো একটা স্লাইডের মধ্যে স্টেইন প্রথমে নিব হচ্ছে ব্যাকটেরিয়া স্মিয়ার, তারপর সেখানে ক্রিস্টাল ভায়োলেট, তারপর সেখানে আয়োডিন, তারপরে আয়োডিনে একটু হালকা করে কলের পানির নিচে ধুয়ে সেখানে দিব অ্যালকোহল, তারপর সেখানে দিব স্যাফ্রানিন। এবং এটা দেখে আমরা বুঝতে পারবো যে লাল আর বেগুনি, এটা দেখে আমরা ব্যাকটেরিয়াটা চিনতে পারবো। এবার আসো আমরা ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাসে যাই, মানে কয়টা ফ্লাজেলা আছে ব্যাকটেরিয়ার ভেতরে। যেমন ধরো অ্যাট্রাইকাস, কোনো ফ্লাজেলা নাই, কর্নে ব্যাকটেরিয়াম, ডিপথেরিয়া। এই এটা যদি ব্যাকটেরিয়াটা আমরা এরকম দেখি একটা ব্যাকটেরিয়া, বাট সেটার কোনো ফ্লাজেলা নাই, কর্নে ব্যাকটেরিয়াম, ডিপথেরিয়া। আমরা কিন্তু ডিপথেরিয়া রোগের নাম শুনেছি, তার মানে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। মনো ট্রাইকাস, এক প্রান্তে একটি ফ্লাজেলা থাকে, যেমন ভিব্রিও কলেরি, এখানে দেখা যাবে এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যাবে এক প্রান্তে জাস্ট একটা ফ্লাজেলা থাকে। অ্যাম্ফিট্রাইকাস, দুই প্রান্তে একটি করে ফ্লাজেলা, স্পাইনিলাম মাইনাস, এখানে দেখো ব্যাকটেরিয়া দুই প্রান্তে একটি করে যদি ফ্লাজেলা থাকে তখন আমরা এটাকে বলছি হচ্ছে অ্যাম্ফিট্রাইকাস। এরপরে চলো দেখি সেফালোট্রাইকাস, এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা থাকবে, সিউডোমোনাস ফ্লোরেসেন্স, এক প্রান্তে একগুচ্ছ, তার মানে এই যে একটা ব্যাকটেরিয়া এবং এক প্রান্তে এভাবে গুচ্ছাকারে একগুচ্ছ ফ্লাজেলা থাকবে। লোফোট্রাইকাস, দুই প্রান্তে দুই গুচ্ছ, স্পাইরিলাম ভোলিউটেন্স, দুই প্রান্তে, তার মানে এই যে ব্যাকটেরিয়া তার দুই প্রান্তে এইভাবে দুই গুচ্ছ ফ্লাজেলা থাকবে। পেরিট্রাইকাস, দেহের সব দিকেই ফ্লাজেলা থাকবে, স্যালমোনিলা টাইফি, তার মানে এটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং তার চারদিকে এইভাবে ফ্লাজেলা থাকবে, তখন আমরা এই ব্যাকটেরিয়াগুলোকে বলতে পারি পেরিট্রাইকাস, চারদিকেই ফ্লাজেলা থাকলে। এবার চলো আমরা একটা ব্যাকটেরিয়ার মানে আদর্শ একটা ব্যাকটেরিয়া কেমন হওয়া উচিত এবং সেই ব্যাকটেরিয়ার ভিতরে কী কী থাকতে পারে একটা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার আমরা দেখে আসি। এই পাশে আমরা একটা ব্যাকটেরিয়া আঁকি, এখানে প্রথমেই আমরা দুইটা স্তরে
দুইটা স্তর এঁকে নিলাম এবং তার চারদিকে এইভাবে আমরা ক্যাপসুলের একটা লেয়ার এঁকে দিলাম। এটা হচ্ছে ক্যাপসুলের লেয়ার। এরপরে ভেতর দিকে এইভাবে কিছুটা ভাঁজ হয়ে থাকবে, এখানে থাকবে কিছুটা ক্রোমোজোম থাকবে, তারপর এখানে থাকবে হচ্ছে পিলি, এভাবে পিলি থাকবে, আর থাকবে হচ্ছে এভাবে ফ্লাজেলা। আমরা যেহেতু একটা আদর্শ ব্যাকটেরিয়া আছি, কাজেই আমরা চারদিকে ফ্লাজেলা এরকম একটা চারদিকেই ফ্লাজেলা আছে এরকম একটা ব্যাকটেরিয়াকে নিলাম। আচ্ছা, এখানে আমরা এখানে কী কী এঁকেছি আমরা একটু দেখি। এটা হচ্ছে পিলি, এই যে হালকা করে একটা স্তর এঁকেছি, এটা হচ্ছে ক্যাপসুল, এটা হচ্ছে ক্যাপসুলের লেয়ার। তারপরে এইখানে যে বাইরের লেয়ারটা, এটা হচ্ছে কোষ প্রাচীর। এর ভেতরে যে লেয়ারটা, এটা হচ্ছে কোষ ঝিল্লি বা সাইটোপ্লাজমিক মেমব্রেন। এর ভেতরে হচ্ছে সাইটোপ্লাজম, এটাকে বলা হচ্ছে মেসোজোম, মেসোজোম, এটা হচ্ছে ক্রোমোজোম, আর ক্রোমোজোম বাদেও আমরা জানি যে প্লাজমিড নামে একটা ছোট্ট দ্বিসূত্র একটা ডিএনএ থাকে। এখানে তরুণ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভলিউটিন থাকে, রাইবোজোম থাকে, এটা কিসের চিত্র? একটা আদর্শ আদর্শ ব্যাকটেরিয়া। তো চলো আমরা একটু দেখি এখানে কি বলা আছে। প্রথমে আমরা দেখি কোষ প্রাচীর সম্পর্কে বলা আছে। এই যে আমরা এখানে কোষ প্রাচীরটা দেখতে পাচ্ছি বাইরের, এটা জড় কোষ প্রাচীর এবং প্রধান উপাদান মিউকোপ্রোটিন বা মিউরিন, যেটাকে আমরা বলি পেপটিডোগ্লাইকান, যেটা এক ধরনের কার্বোহাইড্রেট পলিমার। এর সাথে কিছু মুরামিক অ্যাসিড আর টিকোয়েক অ্যাসিড থাকে। এরপর আছে হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল, এই যে ক্যাপসুলের যে লেয়ারটা, এটা কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। এখানে আমরা একটা ব্যাকটেরিয়া স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তারপর দেখো ফ্লাজেলা, আমরা একটু আগে কিন্তু এই যেখানে ফ্লাজেলার কথা বলেছি, ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে এটা তৈরি, হুক থাকে। এরপর আছে পিলি, এই যে এখানে আমরা পিলি দেখতে পাচ্ছি, এটা প্রোটিন দিয়ে তৈরি। তারপর দেখো আছে প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। আর এই যে প্লাজমা মেমব্রেনের ভেতরে যে এখানে এই প্লাজমা মেমব্রেনটা, এটা কী করে? অনেক মেটাবলিক কাজ করে। এটা মাইটোকন্ড্রিয়া যদিও এখানে থাকে না ভেতরে, কিন্তু কিছুটা ফসফোরাইলেশন প্রক্রিয়ার কারণে প্লাজমা মেমব্রেনে ফসফোরাইলেটিক এনজাইম থাকে। এরপর হচ্ছে মেসোজোম, এখানে মেসোজোম দেখতে পাচ্ছি, কিছুটা প্লাজমা মেমব্রেন ভাঁজ হয়ে থাকে এবং এটা কোষ বিভাজনে সহায়তা করে। বাকিটুকু আমরা নেক্সট দিন দেখে নিব, আজকে এটুকুই। আশা করি তোমরা বাসায় পড়াশোনা করবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।